সুন্দর আমি আপনার বসেন আমি দেখতেছি ভাই ঠিক হয়ে যাবে তো আমার কাছে যখন রাইস কুকারটা আসলো প্রথমে আমি যে কাজটা করব যে এসি কর্ড আছে সেটা ঠিক আছে কি না তো এসি কর্ডের মাথায় আমি একটা তার লাগিয়ে দিলাম আসলে আমি সিরিজ লাইনে দিয়ে তারটা চেক করব দেখুন বাতিটা জ্বলে উঠছে মানে আমাদের এসি কর্ড বা কেবল ঠিক আছে এখন আমরা যে কাজটা করব রাইস কুকারটা খুলে ফেলব তো অবশ্যই কেউ ভিডিও সিরিজ চলে যাবেন না আমরা খুব দ্রুতই আসলে রাইস কুকারের স্ক্রুগুলো খুলে ফেলতেছি তার পরবর্তীতে আপনাদের একদম প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো কীভাবে আসলে কাজটা করবেন আজকে ভিডিওটা দেখলে রাইস কুকার সম্পর্কে অনেক জ্ঞান বাড়বে তো দেখুন তেমন কিন্তু কিছুই নেই প্রথমে একটা আছে ফিউজ আর তার পরবর্তীতে একটা হিটিং কয়েল আছে আর একটা মেইন কয়েল আছে রাইস কুকারের আর একটা সুইচ আর কিছুই নেই তো বেশিরভাগ ক্ষেত্রেই ফিউজটা কেটে যায় মানে এই ফিউজটা যে কেটে যায় এই ফিউজটার দাম বাজারে 10 টাকা নিতে পারে তো দেখুন এখানে কিন্তু আসলে মিটারে কাটাটা দৌড় দিল না মানে ফিউজটা নষ্ট তো হিটিং এলিমেন্ট যে কয়েলটা আছে এই যে মানে রূপালী কালার এটার দুইটা তার আছে এই দুইটা তারের এক সাইড থেকে আমরা একটা তার খুলে ফেললাম এখন আমরা চেক করতেছি যে আসলে কাজ করে কি না তো দেখুন এই হিটিং এলিমেন্ট কয়েলটাও আসলে ঠিক নেই তো এই দুইটা আমি আসলে নষ্ট পেলাম এখন আছে মেইন কয়েলের পালা তো মেইন কয়েল কিন্তু সহজে নষ্ট হয় না আর রূপালি কালার যে এই যে এইমাত্র যে কয়েলটা মাপলাম সেটাও সহজে নষ্ট হয় না কিন্তু এইটাটা নষ্ট হয়ে গেছে তো মেইন কয়েলে দেখুন মিটারে কিন্তু দৌড় দিছে কাটা ওই যে দেখা যায় মিটার কাটা দৌড় দিছে মানে মেইন কয়েলটা ভালো আছে এখন আমরা যে কাজটা করব এই দুইটা পার্টস চেঞ্জ করব এই ফিউজটাও চেঞ্জ করব আর ওই যে সোনালী কালার যে কয়েলটা আছে সেটাও আমরা চেঞ্জ করে ফেলব তো আমাদের কাছে আগে থেকেই কয়েল ছিল কারণ আমরা ইলেকট্রনিক্সের যেহেতু কাজ করি টুকটাক মালামাল আমরা আসলে এনে রাখি যখন যা লাগে তো আমি এখন আসলে নতুন একটা কয়েল আর একটা ফিউজ লাগিয়ে দেব তো এগুলো ভালো আছে কি না তাও একবার চেক করে নেব তো প্রথমে আমরা হিটিং এলিমেন্ট কয়েলটা পরিমাপ করব তো দেখুন মিটারে কিন্তু কাটাটা দৌড় দিছে যদিও ভিডিওর কারণে ভালো বোঝা যাচ্ছে না তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে কয়েলটা ভালো আছে তো এখন নতুনভাবে আমরা আসলে এই হিটিং এলিমেন্টটা লাগিয়ে দেব এই কয়েলটা দুইটা পার্ট তো যেখান থেকে যে তার আমরা খুলব সেইখানেই আমরা আবার সেইটা লাগিয়ে দেব বেশি তাড়াহুড়ো করবো না প্রয়োজনে ছবি তুলে রাখবেন যাতে বুঝতে সুবিধা হয় তো এখন দেখুন আর যদি কোনো সময় মনে করেন যে রাইস কুকার আসলে চলতেছে কিন্তু হঠাৎ করে সুইচ একা একা আসলে উঠে যায় তাহলে বুঝবেন যে সুইচ খারাপ তাহলে একটা সুইচ কিনে এনে সেটাও লাগিয়ে দিতে পারবেন আসলে আমাদের সুইচটা কিন্তু এটার ভালো আছে তো আমি কিন্তু হিটিং এলিমেন্ট কয়েলটা আসলে লাগিয়ে দিচ্ছি যেখান থেকে যে তার ছিল সেইখানে সেই তার আবার লাগিয়ে দিচ্ছি এর পরবর্তীতে আমরা আসলে সুন্দর করে টেপিং করে নিব কিংবা খুব সাবধানে কাজটা করবেন যাতে কোনো তারের সাথে কোনো তার লুজ না থাকে কোনোভাবে আসলে লেগে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এখন আমরা ফিউজটা খুলে ফেলব তো স্ক্রুটা সাবধানে খুলবেন আর ওই সাইডে যে বাকি অংশ সেটা কাটিং প্লাসে কেটে নিব কারণ ওই সাইডে স্ক্রুটা খুলতে আরও অনেক সমস্যা হবে ইচ্ছা করলে খোলা যেত কিন্তু আমরা আসলে কাটিং প্লাস দিয়ে কেটে ফেলব তো মিটার দিয়ে আসলে আমি
নতুন ফিউজটা পরিমাপ করব যে নতুন ফিউজটা ঠিকঠাক আছে কি না। অনেক সময় আছে বাজারের পার্টসও খারাপ থাকে, তো দেখুন মিটারে কিন্তু কাটা দৌড় দিছে, মানে আমাদের এই ফিউজটাও ভালো আছে, মানে নতুনটা, কিন্তু পুরনটা কিন্তু গায়েব, মানে ওটা ভালো নেই। তো পুরনটা আসলে আমরা খুলে ফেলবো, সেইখানে আমরা আসলে নতুনটা লাগিয়ে দেব। তো নতুনটা তো বুঝতেই পারতেছেন আসলে কীভাবে লাগাতে হবে, যেখানে যে তার ছিল সেইখানে আমরা সেই তার লাগিয়ে দেব। আসলে আমার মানে বলার স্টাইলটা তো ভালো না, আসলে আপনারা কাজটা যাদের শেখার ইচ্ছা আছে খুব মানে মন দিয়ে শিখবেন। আশা করি আপনাদের জন্যই আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, তো মন চাইলে একটা লাইক দিন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, এর পরবর্তীতে আমরা সুন্দর করে আসলে লাগিয়ে দিচ্ছি ফিউজটি। এখন দুইটা যে সাইটের যে তার বেরিয়ে গেছে, এখানে আমাদের কস্টে পেঁচাতে হবে। তো কস্টে পেঁচাতে পেঁচাতে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই মানে মন্তব্য করে যাবেন, কমেন্টস করে যাবেন, ভালো হলেও করবেন খারাপ হলেও করবেন, আমরা তার পরবর্তীতে তার চেয়েও ভালো ভিডিও করার চেষ্টা করব। তো আমরা কস্টেপটা লাগিয়ে দিচ্ছি, এখন আসলে চেক করার পালা। তো আর তেমন কোনো কিছুই আমরা দেখিনি আসলে যে কোনোটা খারাপ ছিল কি না। এই দুইটা পার্টস কিন্তু সবসময় যায় না, শুধুমাত্র ফিউজটাই কেটে যায় অথবা শুধুমাত্র এই সাইডের যে রূপালী কালার কয়েলটা সেটাও কেটে যায়, কিন্তু এইটা দুইটা কেটে গেছে, এই জন্য আমাদের একটু কপাল খারাপ ছিল। তো সমস্যা নেই, যেহেতু তারা আসছে টাকা দিবে, এই জন্য আমরা আসলে কাজটা করলাম তাদের সামনেই। আমরা ইলেকট্রনিক কাজ সবার সামনে বসেই করে থাকি, আসলে উল্টাপাল্টা বলার মধ্যে আসলে আমাদের কোনোই নেই। তো এখন আমরা লাইন দিব। তো একটা সমস্যা আছে ছোট্ট, মানে এই মানে রাইস কুকারটা অনেক পুরাতন, এই কারণে এলইডি বাল্বটা হাঁকা কম জ্বলে। তো তারপর আমরা আসলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখবেন আসলে এখানে কিন্তু বাতিটা জ্বলছে, ওই যে হলুদ কালার বাতি জ্বলছে। যদি উপর থেকে কোনো মানে কি বলবো, এটার উপরে যে পাত্রটা ছিল সেইটা বসানো হয় তাহলে কিন্তু ওই যে সুইজের চাপ দিলে লাল এই যে কুক লেখা ওখানে বাতিটা জ্বলে। তো দেখুন কুক লেখা বাতিটাও কিন্তু জ্বলছে। তো কাজটা আসলে 100% হয়েছে, আসলে আমি হাত দিয়ে দেখছি, হাত আসলে পুড়ে ওঠে, মানে কয়েল অনেক সুন্দর গরম হয়। তো ভিডিওটি যদি এখনও আপনারা লাইক না দিয়ে থাকেন একটা লাইক দিবেন, কমেন্টস করতে ভুলবেন না। আর নতুন নতুন এইরকম টিপস পেতে, এছাড়া ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।